कबर हईल छोट माटीर घर से कबर थकते हबे जनम्बर कन्या से कबर थकते हबे जीवन बर कबर हईल छोट সেই কবরে থাকতে হবে জীবন ভর কি যে উপায় হবে আমার কবরে মাওলা যদি মাপনা করেন মদের বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তোমার দিলে কেমন সহজ করিবে সকলেরই দরজাইতে ফিরিয়া তোমারি দরজায় রাইলাম পড়িয়া আপনি যদি মাপনা করেন বান্দারে বলে না পুনার বান্দা যাবে কার দারে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তোমার দিলে কেমনে সহজ করিবে হাত শিকল পায়ে কারা লাগায় কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে একটা মূর্তি পূজক 30 বছর পর্যন্ত সনাম 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 কে ডাকলো মূর্তি পূজক আর ডাকে সারা দেয় না আমার মাওলার ডাক দিয়া বলে বান্দা আমি তোর চেহারার দিকে তাকায় রইছি আমি তোর কুদরতি চেহারার দিকে তাকায় রইছি জবানের দিকে তাকায় রইছি বান্দা তুই আমারে কোন সময় একটা আমার শিবাতির নাম নিয়ে একটা ডাক দিবি আমি মাওলারে ডাক দিতে দেরি তোর ডাকে সারা দিতে দেরি না মূর্তি পূজকের চেহারার দিকে আমার মাওলা তাকায় রইছে বান্দা তুই আমারে ডাক দিতে দেরি তোর জীবনের জিন্দগির গুনাহ মাফ করতে দেরি না জোরে কন্না সুবহানাল্লাহ এরকম পিয়ারা দরদি বান্দা দুনিয়ায় কে আছে কার গুনা কারে কে ক্ষমা করবে আমার মাওলা কত দয়াশীল আমার মাওলা কত দার মাওলা আমার মাওলা কালামে মাজিদের ভিতরে জানায় দেয় কুল ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুর বান্দায় পাহাড় পরিমাণ গুনা করিয়া ফালাইছ বান্দা জুলুম করিয়া ফালাইছ বান্দা জিনা করিয়া ফালাইছ ভূত পূজার মতন পূজা করিয়া ফালাইছ বান্দা আমার দরবার বাগার দরবার না আমার দরজা বাগার দরজা না আমার দরজা নৈরাশের দরজা না
যদি তওবা করার মতন করতে পারো, তুই যদি আমি মাওলার দরবারে মাপ চাওয়ার মতন মাপ চাইতে পারো, আমি মাওলার কাছে মাপ চাইতে দেরি, তোর জিন্দিগির গুণ আমি মাওলায় ক্ষমা করতে দেরি না। জোরে কান সুবহানাল্লাহ। এরপর আমার মালিক ডাক দিয়া বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়া ইল্লাল্লাযীনা আমানু যারা নিশ্চয় ঈমান আনছে ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করছে। আমার মাওলা সুসংবাদ জানায় দিছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন জুলা। জোরে কান সুবহানাল্লাহ। ঈমান আনার পর যারা আমল সালিয়া করলো নেক আমল করছে ভালো কাজ করছে, আমার মাওলা তাদের জন্য সুসংবাদ জানায় দিয়ে কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসিন জুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস মেহমান খানা তৈরি করিয়া রাখছি। জোরে কান সুবহানাল্লাহ। বাবা তোমার চেয়ে কম বুঝি না, তোমার চাইতে কম জানি না, এই ঠান্ডার মধ্যে কনকনা শীতের মধ্যে ভোর রাত্রে উঠতে কষ্ট তুমিও জানো, এটা আমিও জানি, এরপর কেন রাত্রে উঠিয়া নামাজে যাই? আমি যদি বিছানায় ঘুমায় থাকি আমার মাওলা বেজার হয়ে যাবে, কথা ঠিক কিনা? জোরে কন। আমি যদি ঘুমায় যাই আমার মাওলা বেজার, আমি যদি আল্লাহু আকবার গানের আসরে যাই তাহলে আমার মাওলা বেজার হয়ে যাবে, এই জন্য গানের আসরে যাই নাই। আমার মাওলায় খুশি ওলামা একরামের মধ্যে আল্লাহর হাবিব জানায় দেয় মাজলিসু বিকিন খয়রুম মিন ইবাদাতি সিতিনা সানা, যারা ওলামা একরামের মজলিস জিকিরের মজলিসে যায় আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে তার আমল নামায় কমপক্ষে 60 বছর নফল ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব বান্দা বান্দির আমল নামায় জমা করিয়া দেয়। শুধু তাই নয়, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক লাগাইয়া দিয়েছে। এরপরে সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার বিনিময় যদি জান্নাতে আমি একটা গাছের মালিক হয়ে যাই, সেই সুবহানাল্লাহর আওয়াজটা আসমান এবং জমিন মনে হয় যে থরথর করিয়া কাঁপা দরকার ছিল, ঠিক কি না? একবার সুবহানাল্লাহ বললে কয়টা গাছ হবে জান্নাতে? যদি আরেকবার সুবহানাল্লাহ বলি, জোরে কন সুবহানাল্লাহ, এ আওয়াজ হয় না মুসলমান ইমানের আওয়াজ যে বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে দুইটা গাছ হয়ে গেছে। যদি আরেকবার বলি সুবহানাল্লাহ, আরেকটা গাছ হয়ে গেছে। যখন আরেকবার বলবো সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আরেকটা গাছ, যখন বলবো সুবহানাল্লাহ আর জোরে 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 সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আরেকটা গাছ হয়ে গেছে। যতবার বান্দা সুবহানাল্লাহ বলবা ততবার জান্নাতের ভিতরে আমার মাওলা একটা গাছ লাগিয়ে দিবে, এই গাছটা আমাদের ময়দানে ছায়া দিতে থাকবে, গাছের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত দ্রুত গামী গোড়া দৌড়াইতে থাকবে সুবহানাল্লাহ বিহামদি, 500 বছর পর্যন্ত দ্রুত গামী গোড়া দৌড়াইতে থাকবে, দ্রুত গামী গোড়া, আল্লাহু আকবার। এরপরও গাছের এক মাথা থেকে অপর মাথা শেষ করতে পারবে না। বাবারে সুবহানাল্লাহ, কেয়ামতের ময়দানে বুঝবো এটার কত দাম, দুনিয়ায় থাকিয়া বুঝবো না রে বাবা, কেয়ামতের ময়দানে আফসোস করবা। যদি আরেকবার সুবহানাল্লাহ বলতে পারতাম তাহলে বুঝি আমার আমল নামে একটা নেকি বেশি জমা হইতো, যদি আরেকবার সুবহানাল্লাহ বলতাম জান্নাতের ভিতরে বুঝি আরও একটা গাছের মালিক হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলেন এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা আমার বোনেরা, এই দুনিয়ায় কেউ থাকতে পারে না, তুমি আর আমিও থাকতে পারবো না, কি নিয়া কবরের দিকে রওনা করলাম, সাদা 3টা কাপড় নিয়ে কবরে রওনা করা লাগবে, দামি বাড়ি আমার কোনো কাজে আসবে না, আমার সন্তান আমার কাজে আসবে না, আমার সন্তান আমার যত ভালোবাসুক যত মহাব্বাত করুক, মহাব্বাত করবে কতক্ষণ? যতক্ষণ আমার চক্ষু খোলা আছে, ঠিক কি না? যখন আমার চিরতরে চক্ষু বন্ধ হয়ে যাবে আমার সন্তান আর আমার খবর নিবে না, আমার স্ত্রী আমার খবর নিবে না, আমার প্রাণের স্ত্রী আমার পাশে বৈশা বইয়া পান খায়, হঠাৎ করে একদিন বিদা হয়ে যাব, আমার স্ত্রী আমার খবর রাখবে না, স্ত্রীর জন্য কত পাগল, তাকায় তাকে বিপদে পড়লে স্ত্রীও কাছে আসে না, ঠিক কি না? করুণার সময় বোঝা গেছে স্ত্রী আর স্বামীর ভিতরে কত মিল, কথা কয় না কেন?
বিদেশের বাইরে স্বামী কথা বলবে যদি শুনছে স্বামী আমার করুণার রোগী হয়ে গেছে নিজের স্ত্রী ফোনে মোবাইলে কথা বলে না ভিক্ষা মারা ভালাইয়া দিয়েছে আল্লাহু আকবার স্বামীর করুণার ভয়তে স্ত্রী যদি মারা যায় ভয়তে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে কত লক্ষ লক্ষ টাকা ইনকাম করিয়া না খা কামাই করছো কার জন্য এত অট্টলিকা কার জন্য এত বাড়ি সাজাইলা কার জন্য এত সুন্দর গাড়ি সাজাইলা তাকায় দেখি আসলে নাই নাই ওই কবরে আল্লাহ সারা কেউ দিত মারা বন্ধুকে আপন মনে করি বন্ধু তোমার আমার আপন নাই ছেলেকে আপন মনে করি ছেলে আমার আপন নাই কিসের টাকার পাগল হইছো কিসের গাড়ির পাগল হইছো রে বাবা কিসের ক্ষমতার পাগল কিছুই থাকবে না কিছুই থাকবে না ওই তিন দিন সাড়ে তিন দিন পর কবরে তোমার আবার কবরের পাশে কেউ যাবেও না বাবারে যত কান্নাকাটি যত মায়া মমতা কবরে নেওয়া নামানে রাখ পর্যন্ত যখন কবরে নামায়া রাইখা আসবে তোমার স্ত্রী তিন দিন সাড়ে তিন দিন কাঁদবে তোমার সন্তান তিন দিন সাড়ে তিন দিন কাঁদবে এরপর বুঝি আর কোন দীর্ঘ খবর রাখবে কিছুদিন আগে দেখলাম ছোট একটা মেয়ে বাচ্চা বাবা মারা গেছে পাশে বৈশা বৈশা কান্দে আর ডাক দেয়া বলে বাবা ওঠো বাবা ওঠো চিরতরে যখন তোমার আমার চক্ষু বন্ধ হইয়া যাবে তখন আর তোমার আমার ডাকে আর কেউ সাড়া দিবে না যত তোমার স্ত্রী ডাকো যত তোমার আত্মীয় স্বজন আইয়া ডাকবে চিরতরে জবান বন্ধ হয়ে যাবে কথা বলার শক্তি আর থাকবে বাসার স্ত্রীকে বাবারে পাঁচটা কাপড় পরাইবে রাস্তার ফকিরের স্ত্রীকে পাঁচটা কাপড় পরাইবে মুক্তির স্ত্রীকেও পাঁচটা কাপড় পরাইবে বাবারে তোমারে তিনটা কাপড় পরাবে আমাকেও তিনটা কাপড় পরাবে তাও সাদা অল্প দামের কাপড় কিছুই নেওয়া যাবে না সুন্দর করে একটা প্যাকেট বানায় ফেলাইবে কোথায় তোমার জমিদারি কোথায় তোমার ক্ষমতা কোথায় তোমার সর্দারি কোথায় তোমার মাতা বুড়ি আর কোন ক্ষমতা বুঝি চলবে না তাকায় দেখো তিনটা সাদা কাপড়ের প্যাকেট বানায় ফেলাইবে মাথার মধ্যে একটা বান দিয়া ফেলাইবে মাজার মধ্যে এক বান দিয়া ফেলাইবে পায়ের মধ্যে একটা বান দিয়া ফেলাইবে এখন মনে বুঝাও ওরে মন কেমন দেখা যায় কবি ডাক দিয়া বলে মাথার বান দে বুঝা গেল রে মন আর কোন দিন মাথা লার শক্তি নাই মাজার বান্দে বুঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই পায়ের বান্দে বুঝা গেল রে আর কোন দিন পায়ে হাঁটার শক্তি নাই তাকায় দেখো কেমন দেখা যায় তোমার সাথে স্ত্রী তোমাকে ঘর থেকে বের করিয়া ফেলাইবে পাঁচতলা থেকে সঙ্গে সঙ্গে নামায় ফেলাইবে সন্তানকে ডাক দেয়া বলে আব্দুল্লাহ আমি তোর মায়ের ঘরে থাকতে পারি না আমার এখন ভয় লাগে সঙ্গে সঙ্গে ধরাধরি করিয়া তোমাকে আমাকে ঘর থেকে বের করিয়া বারান্দায় ফেলায় রাখবে বাড়ির উঠানে বিদে ফেলায় রাখবে এই দামি খাট দামি টাকা পয়সার সম্পদ দামি গাড়ি দামি বাড়ি এত সুন্দর অট্টলিকা কার জন্য সাজায় রাখলা কার জন্য করিয়া রাখলা
ওই সম্পদ তো তোমার আমার সঙ্গে যাবে না, ওই স্ত্রীও তো আমার সঙ্গে যাবে না, ওই সন্তানও তো আমার সঙ্গে যাবে না। কার জন্য? ওই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার পিছনে দুনিয়ার লোভে দুনিয়ার টাকার পিছনে দৌড়ায় তারা হইল দুনিয়ার কুত্তা। কথা ঠিক কিনা জোরে কয়। এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা, দাদা চলিয়া গেল, দাদা তো আর আসলো না, এরকম কোন ইতিহাস নাই, আবার ফিরিয়া আসে, কথা ঠিক কিনা? বাবারে চৌকে কি পানি আসে না রে বাবা? আজকে বিপদে বললে চোখে পানি আসে, বিপদে পড়িয়েই দেখো তখন মাওলারে কত ডাকা ডাকো, তোমাদের হাত ধরিয়া বলিয়া থিয়া যায়, পায়ে ধরিয়া বলিয়া থিয়া যায়। মানো না মানো তুমি বুঝবার, তোমার মাওলায় বুঝবে। আলোচক যখন আলোচনা করো মালাই না ইল্লাল বালাত, আমার দায়িত্ব বলার বলছি, মানা না মানা তোমার মাওলায় আর তুমি বুঝবা, কথা ঠিক কিনা জোরে কন? এই জন্য কেউ দুনিয়ায় থাকে নাই, থাকার জায়গাও নাই, কেমনে বুঝাবো, কিভাবে বুঝাবো, কিভাবে বুঝাইলে বুঝবা বাবা জানি না, কি বুঝাইলাম কি বুঝলা বাবা আমি জানি না, যতটুকু বললাম শুনলাম, আমাদের প্রত্যেককেই আমল করার তৌফিক দান করো যেরকম আমিন। আত্মীয় স্বজন আমার কোনো কাজে আসবে না। হাল আতালাল ইনসান হিন মিনাদ দাহারি লামিয়া কুন সাই আম্মাদ কুরা, আমার মাওলার ডাক দেয়া বলে, বান্দা তুই এত মাতাব্বরি কেন করস, এত ক্ষমতা কেন দেয়, তোর তো কোনো অস্তিত্ব ছিল না। সুরায় দাহরিমের প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন, বান্দা তুই তো তোর কোনো অস্তিত্বই ছিল না, তুই তোর মায়ের গর্ভের ভিতরে ছিলি, তোর মার রেহেমের ভিতরে রক্ত জমট অবস্থায় ছিলি, এক ফুটা নাপাক পানি থেকে আমসাস তাবার ভেজাল্লা, এত মাত্রাপুরি করো, এত ক্ষমতাগিরি করো, তোর তো কোনো অস্তিত্বই ছিল না। আমাদের কোনো অস্তিত্ব ছিল? কথা কন না দি, ইন্না খলকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজ ফাজআলনাহু সামিয়ান বাসীরা। সূরা দাহরিমের দ্বিতীয় আয়াত আল্লাহ পাক বলেন, তোর চেহারার কোনো আকৃতি ছিল না, তোর হাতের কোনো আকৃতি ছিল না, তোর জবান ছিল না, কান ছিল না, নাক ছিল না, তোর পাও ছিল না, তোর তো কোনো অস্তিত্বই ছিল না, আমি মাওলাই দিছি, কে দিছে জোরে কন? তুই কি দেখোস না তোর পাশের বাড়ির কত যুবক দুনিয়াতে অন্ধ হয়ে আসছে? তুই কি দেখোস না কত চক্ষুওয়ালা চক্ষু দেয় না, একটা চক্ষু দিছে? তুই কি দেখোস না কত বোবা হয়ে আসছে? তুই কি দেখোস না কত বয়রা হয়ে আসছে? তুই কি দেখোস না কত ল্যাংরা হইয়া লুলা হইয়া দুনিয়াতে আসছে? তুই কি দেখোস না তোমার আমার সামনে কত ভিক্ষুকরা হাত পাতে, কত অন্ধরাই যা হাত পাতে, হুজুর আমি অন্ধ, আমাকে সাহায্য দেন, আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে ওই অন্ধ বানায়া মুসাফির ফকির বানায়া মানুষের দুয়ারে দুয়ারে বুঝি ঘুরাইতে পারতো না, ধরে কান পারতো না, পারতো না আমার মাওলায় পারতো, তাও আমার মাওলায় করে নাই। তোমার আমার মাওলায় কত সুন্দর করিয়া বানাইছে, লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার মাওলায় কত সুন্দর উত্তম রূপে তোরে বানাইছে। আমার মাওলায় বলে ফি আইয়ি সুরাতিন মাশা আরাক্কাবাক, আমি মাওলায় তোরে কত সুন্দর ডিজাইন করিয়া বানাইছি, লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার ভিতরে বানাই আমি মাওলায় বানাইছি, একটা চেহারার সাথে একটা চেহারার হুবাহু কোনো মিল নাই, ভাই ভাইদের ভিতরে চেহারার কোনো মিল নাই, কথা কয় না আছে? এই কারিগরকে জোরে কর, এই মালিকের চিহ্ন, তারপর আমার মাওলার কবর যায় শুইও, কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবান হয়ে যায় না, যেরকম তোমার আমার জন্য জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা বাবা নিবারও যাবে না। এ আল্লাহর বান্দারা পর্দালের মা আমার বোনেরা, মকসদপুরের ভাইরা, গোপালগঞ্জের ভাইরা, আমার যুবক ভাইরা, যেই বাগান সাজাইছে আমার মাওলার দরবারে, যে দুই দিনের বাগান আমার মাওলায় কবুল করে জোরে কন আমিন। আপনারা কি চান না এই মাহফিল প্রত্যেক বছর হোক? কারা কারা চান না, নারায় তাকবীর চান না? হ্যাঁ, কারা কারা চাই, নারায় তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
রাগ করেন মাঝে মধ্যে একটু পরীক্ষা করার দরকার আছে না, ঘুমাইতেছে না, বয়ানের বক্তার বয়ান শুনতে আছে, মাশাআল্লাহ সজাগ থাকা দরকার, ঠিক কিনা জোরে করেন।